পার্সোনাল গ্রোথের একটি মূল্যবান উপাদান হলো এফেক্টিভ গোল সেটিং। আমরা যদি আমাদের গোল সেটিংকে এফেক্টিভলি করতে পারি, তাহলে আমাদের পার্সোনাল গ্রোথ এবং সাকসেস অনেক ত্বরান্বিত হতে পারে। আমি আজকের ভিডিওতে এমন 5টা সহজ টিপসের কথা বলবো, যেগুলো ফলো করলে আমাদের গোল সেটিং এফেক্টিভ হতে পারে। ফার্স্ট, মেক ইউর গোল স্পেসিফিক অ্যান্ড মেজারেবল। আপনার গোল হতে হবে স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট এবং যা পরিমাপযোগ্য। সেকেন্ড, ব্রেক দেম ডাউন ইনটু স্মলার ম্যানেজেবল স্টেপ। আপনার গোল যতই বড় হোক না কেন, তাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিন, যেটা ম্যানেজ করতে পারবেন আপনি। থার্ড, সেট রিয়েলিস্টিক ডেডলাইনস। যে গোলটা আপনি অ্যাচিভ করতে চাইছেন, কবের মধ্যে করতে চাইছেন, সেই যে ডেডলাইন সেটা রিয়েলিস্টিক রাখুন। আমি 6 মাসে কী করতে চাইছি, 1 বছরে কী করতে চাইছি, যেটা সম্ভব সেটা ভাবুন। ফোর্থ, স্টে অ্যাকাউন্টেবল বাই শেয়ারিং ইওর গোল উইথ সামওয়ান। নিজের পরিচিত কোনো বন্ধু বান্ধবী বা স্ত্রী স্বামী ভাই বোন, যাকে আপনি ভরসা করেন, তার সাথে নিজের গোল শেয়ার করুন। তাতে একটা করে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, দায়বদ্ধতা তৈরি হবে এবং আপনি সেই গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই তৎপর হয়ে উঠবেন অনেক বেশি। লাস্টলি, মানে 5th টিপ, রেগুলারলি রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট ইওর গোলস অ্যাজ নিডেড। রেগুলারলি রিভিউ করুন যে আমি কতটা অ্যাচিভ করতে পেরেছি, কতটা পারিনি, এবং প্রয়োজন হলে তাকে কম বেশি করুন। যদি অনেকটা করে ফেলেন, এবার কমান। যদি দেখছেন যে না, এটা করা যাচ্ছে না, গোলকে আপনি কমান। এরকম কোনো মানে নেই যে যতটা গোল আপনি ভেবে রেখেছেন ততটাই আপনাকে করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট এবং রিভিউ, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব কম লোক এটা করে থাকেন। এই টিপগুলো আপনার ভীষণ কাজে লাগবে যদি সঠিকভাবে আপনি এটাকে প্রয়োগ করেন। মাত্র 5টা টিপস বললাম, এই বিভিন্ন আমাদের পার্সোনাল গ্রোথের 5টা করে টিপস আমি এই চ্যানেলে নিয়মিতভাবে বলছি, যেটা সহজসাধ্য এবং যেটা সকলেই করতে পারে। সেগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।